বন্ধুরা সবাইকে ক্রিপ্টো বার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই। শুরুতে আজকে যে আলোচনাটা করব তার আগে বলে দিই, বিটকয়েনের যে পারফরমেন্স সেটা কিন্তু যথেষ্ট আমাদের কিন্তু আশ্বস্ত করেছে, এবং $34,000 যে জায়গাটা, যে সাপোর্টটা, সেটা কিন্তু পাকাপাকিভাবে কিন্তু বলা যায় রপ্ত করেছে। কালকে বিটকয়েনের পারফরমেন্স কিন্তু ডাউন সাইড ছিল এবং বিটকয়েন কিন্তু মাইনাসে যাচ্ছিল, এবং আপনারা দেখেছেন সমস্ত অল্ট কয়েন কিন্তু বলা যায় ডাউনফল দেখিয়েছে, কারেকশান দেখিয়েছে, এবং সেখান থেকে কিন্তু আজকে আবারও কিন্তু বাউন্স ব্যাক এসছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সোলানা 4% আপ, XRP কিন্তু 2% আপ, ম্যাক্সিমাম অল্ট কয়েন কিন্তু পাম্প দেখাচ্ছে, এবং বিটকয়েন কিন্তু বলা যায় 0.40% আপ, এবং ইথিরিয়াম কিন্তু 1.66% আপ। এবং মার্কেটে কিন্তু হিট ম্যাপ যদি দেখি সেটা কিন্তু গ্রিন আবারও চলে এসছে, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স সেটাও কিন্তু 68 দাঁড়িয়ে আছে। এবং সবথেকে বড় কথা যে অল্ট কয়েন যেগুলো ছিল, মিম কয়েন যেগুলো ছিল, আবারও কিন্তু র্যালি দেখানো শুরু করেছে। রিফ কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন 9%-এর কাছাকাছি আপ, তার সাথে সাথে যদি মারিয়া কয়েনটা দেখি 18-20% কিন্তু আপসাইড দেখিয়েছে। এবং গতকাল আমি কিন্তু বলেছিলাম নজর রাখতে এই কয়েনটার দিকে, এবং এই কয়েনটা কিন্তু সময় অন্তর অন্তর কিন্তু পাম্প দেখাচ্ছে। তেমনি করে কিন্তু ডিমিট্র কয়েনটাও কিন্তু আজকে পাম্প নিয়েছে প্রায় 20%-এর কাছাকাছি, এবং সমস্ত অল্ট কয়েন কিন্তু আস্তে আস্তে কিন্তু র্যালি দেখাচ্ছে। এবং তার সাথে সাথে ডিয়া কয়েনটা দেখতে পাচ্ছেন প্রায় 3%-এর কাছাকাছি আপ। তো সমস্ত কয়েনই কিন্তু আবারও নিজের পুরনো জায়গায় কিন্তু ফেরার চেষ্টা করছে। এবং আমি কিন্তু কয়েকদিন আগে বলেছিলাম যে বিটকয়েন ডমিনেন্সের কথা, আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন ডমিনেন্স এখানে কোথায় আছে, 53.53। তার মানে কি বিটকয়েন ডমিনেন্স কিন্তু আস্তে আস্তে কমছে। গত কালকে যে বিটকয়েনের ডাউনফল সেটাতে কিন্তু বিটকয়েন ডমিনেন্সকে অনেকটা কিন্তু ডাউনে নিয়ে এসছে, এটা কিন্তু যথেষ্ট একটা পজিটিভ দিক। তার কারণ হচ্ছে বিটকয়েন ডমিনেন্স কিন্তু যত কমবে তত কিন্তু অল্ট কয়েনের কিন্তু পাম্প বাড়তে চেষ্টা করবে, এবং অল্ট কয়েনে পাম্প পেলে আমরা জানি কিন্তু অল্ট সিজন একটা কিন্তু আমরা এখান থেকে ছোটো আশা করতেই পারি। সেই কারণে কিন্তু আমি বারবার বলেছি আপনাদের যে বিটকয়েন কিন্তু $34,000, যে $35,000 জায়গাটা কিন্তু ব্রেক করতে পারছে না, বারবার কিন্তু চেষ্টা করছে কিন্তু এই জায়গাটা কিছুতেই ব্রেক করতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 35,600 থেকে 36,000 পর্যন্ত গিয়ে কিন্তু আবারও ডাউনফলে চলে আসছে, 36,000টাকে কিন্তু ব্রেক আসছে না। রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কিন্তু ওই 35,600 পর থেকে সামান্য $100-200 মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, এবং সেখান থেকে রিজেক্ট হয়ে বারবার কিন্তু $34,000 কাছাকাছি সাপোর্ট কিন্তু নিতে আসছে। তো এটা কিন্তু একবার ব্রেক হলে আমার মনে হয় যে অল্ট সিজন কিন্তু আমাদের দেখা আরও কিন্তু একটা সুদৃঢ় হবে, আমরা কিন্তু একটা অল্ট সিজন অবশ্যই লক্ষ্য করব। তো এটা গেল মোটামুটি অল্ট কয়েন আর বিটকয়েনের কথা, এবং আসি এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে, নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু কোন কয়েনগুলো মোটামুটি পাম্প করতে পারে। কদিন আগের ভিডিওতেই আমি আপনাদের বলেছি যে কনফারেন্সগুলো আছে, যে বলা যায় নতুন নতুন প্রোগ্রামগুলো আছে, সেগুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড লেভেলে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু প্রচুর বলা যায় যে কনফারেন্সগুলো হবে, এবং সেই কনফারেন্সে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে নিউজগুলো বেরিয়ে আসবে সেগুলো থেকে কিন্তু বলা যায় যে কয়েনগুলো আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেগুলো কিন্তু যথেষ্ট ভালো র্যালি করতে পারে। যেমন কিন্তু র্যালি করতে পারে রেন্ডার, ফেচ এআই, আকাশ নেটওয়ার্ক, AGIX, ওশেন প্রোটোকল। তো অবশ্যই অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কয়েনগুলো আছে সেগুলোকে কিন্তু আপনারা গ্র্যাব করার চেষ্টা করুন, এখান থেকে কিন্তু একটা পাম্প দেখাতে পারে। তার কারণ হচ্ছে কনফারেন্সগুলো যেগুলো আসছে সেগুলো নভেম্বর এবং ডিসেম্বরে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, এবং সেক্ষেত্রে কিন্তু এই কয়েনগুলো আবারও কিন্তু একটা র্যালি দেখাতে পারে। এবং বিটকয়েন যেহেতু পজিটিভ আছে এখান থেকে, তো বিটকয়েন যদি এখান থেকে $36,000 কাছাকাছি যেতে পারে, এবং নেক্সট টার্গেট থাকবে আমাদের $36,000 এবং $40,000, $40,000 কাছাকাছি কিন্তু বিটকয়েন গিয়ে সেখান থেকে কিন্তু আবারও ডাউনফল একটা আসার সম্ভাবনা হতে পারে। এবং এর মাঝখানে মনে হয় না আমার যে বিটকয়েনের যে ETFগুলো আছে সেগুলোর কিন্তু বলা যায় অ্যাপ্রুভ চলে আসবে এর মধ্যে। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই তিনটে মাসের মধ্যে কিন্তু বিটকয়েনের যে ETFগুলো আছে সেগুলো কিন্তু কনফার্মেশন আসার কথা। তো 2023 সালে আমার মনে হয় না আর কিন্তু কম হবে, বা 2023 সালের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হবে বিটকয়েনের ETFগুলো, সেগুলো কিন্তু আর মনে হচ্ছে না, কারণ আপাতত ঠান্ডা হয়ে গেছে। বিটকয়েনের ETFের নিউজ আসা কিন্তু ক্রমশ কিন্তু বন্ধ হয়েছে, এটা কিন্তু আবারও কিন্তু ডিসেম্বর জানুয়ারির দিকে কিন্তু পাম্প হতে পারে, এবং সেখান থেকে কিন্তু একটা পজিটিভ নিউজ আসতেই পারে। এবং যে কয়েনগুলো আমি মোটামুটি সাজেস্ট করেছিলাম কিছুদিন আগে, ALI কয়েনটা সাজেস্ট করেছিলাম আপনাদের, তো সেখান থেকে কিন্তু লাস্ট 7 দিনে দেখুন 10% আপ আছে, এবং একমাত্র এটাই কয়েন ছিল যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে খুব একটা বেশি প্রফিট দিচ্ছিল না, এবং সেখান থেকেও কিন্তু আপসাইড নিয়েছে। তো অবশ্যই অবশ্যই যে কয়েনগুলোর কথা বলছি সেগুলোকে মাথায় রাখার চেষ্টা করুন। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে মেমে কয়েন, আপনাদের
জিজ্ঞাসার একটা কোশ্চেন ছিল যে এই কয়েনটাকে কি এখন বাই করা যায়, কেনা যায়। আপনারা একটা জিনিস লক্ষ্য করুন, এটা কিন্তু ফার্মিং করে অনেকে কিন্তু এই মিম কয়েনটা পেয়েছে, ফ্রিতেই পেয়েছে বলা যায় কম বেশি। তো ফার্মিং করার পর কিন্তু এই কয়েনটার অল টাইম হাই যেটা গেছিলো 0.028, সেখান থেকে কিন্তু মাত্র 16% কিন্তু ডাউনফল আছে। তো অবশ্যই অবশ্যই ওয়েট করুন, আরও কিছু বেশ কিছুটা ডাউনে আসবে, তারপরে কিন্তু এই কয়েনটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। এবং এই কয়েনটার কিন্তু যে সার্কুলেশানের সাপ্লাই সেটা কিন্তু মাত্র বলা যায় মানে খুব খুব খুবই কম কিন্তু এই মুহূর্তে আছে। আস্তে আস্তে যদিও টোকোনমিক্সে কিন্তু সার্কুলেশানের সাপ্লাই আসবে, সেটা খুব বেশি ভয়ের কারণ কিছু নেই। কিন্তু টোটালি কিন্তু মিম কয়েন একটা, এবং এর হোয়াইট পেপারেও লেখা আছে পরিষ্কার টোটালি ইউজলেস একটা কয়েন। মানে এনাদের হোয়াইট পেপারে এত সত্যি কথা লেখার জন্য কিন্তু এদের অনেক 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 ধন্যবাদ। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম কয়েন কিন্তু বলা যায় এই কমিটমেন্ট করে ওই কমিটমেন্ট করে, লাস্টে কিন্তু কিছুই হয় না। তো এরা কিন্তু পরিষ্কার লিখে দিয়েছে এটা কিন্তু টোটালি মিম কয়েন এবং ইউজলেস কয়েন, জাস্ট ফান্ড করার জন্য কিন্তু বানানো হয়েছে। এটা কিন্তু আর মিম কয়েনের পক্ষে যথেষ্ট ভালো টোকোনমিক্স এই হোয়াইট পেপার বলা যায়। এবং টোকোনমিক্স কিন্তু মোটামুটি ঠিকঠাক, আগামী দিন কিন্তু এর থেকে মানে কয়েন সার্কুলেশানে আসবে এবং এর প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা থাকছে। এবং কতটা কি হাইপ সৃষ্টি করে এরপরে সেটা কিন্তু দেখার, কতটা কি পাম্প ডাম্প করে সেটাও কিন্তু দেখার, তবেই কিন্তু কমিউনিটি কিন্তু এর সাপোর্ট দেবে। এবং মিম কয়েনে যেটা খুব বেশি ভ্যারি করে সেটা হচ্ছে কমিউনিটি, কমিউনিটি যদি ঠিকঠাক এর সাপোর্টে আসে তাহলে কিন্তু মিম কয়েন, যে কোনো মিম কয়েন কিন্তু পারফরমেন্স দিতে পারে। তো আমি যেখানে ছিলাম, রেন্ডার কয়েনটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বলা যায় এখন টপ কয়েন। তো রেন্ডার কয়েনটা অবশ্যই আপনারা নজর রাখুন, রেন্ডার কয়েনটা কিন্তু এই জায়গা থেকে ভালো বাউন্স ব্যাক করতে পারে এবং একটা ভালো সম্ভাবনা আছে এই কয়েনটার কিন্তু আগামী দিনে নতুন অল টাইম হাই ক্রিয়েট করা, এবং যথেষ্ট ভালো কিন্তু পারফরমেন্স দিচ্ছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টপ কয়েন হিসেবে এখন AGIX নয় রেন্ডার কয়েনটা আমার মনে হয় খুব ভালো হতে পারে। তো অবশ্যই নিজেদের রিসার্চ করুন, রিসার্চ করার পর কিন্তু অবশ্যই বাইং করার চেষ্টা করুন। আমি এই সময় দাঁড়িয়ে কেন এই কয়েনটার কথা বলছি আরেকবার বলে দিই যে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটো মাসে কিন্তু বেশ কিছু কনফারেন্স আছে যেখান থেকে নিউজ আপডেট বেরোতে পারে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কনফারেন্সগুলো সেগুলো কিন্তু খুব ভালো হতে পারে। এবং যে কয়েনগুলো মোটামুটি আছে আকাশ নেটওয়ার্ক, যেগুলো আমি সাজেস্ট করেছিলাম পোর্টফোলিওর পার্ট টুতে, আপনারা কিছুটা দেখতে পারেন। তো আকাশ নেটওয়ার্ক, রেন্ডার, এইসব কয়েনগুলো কিন্তু আপনারা বাইং করেন, ওশেন প্রোটোকল, তো এই কয়েনগুলো চেষ্টা করুন বাইং করার, AGIX। তো আমার মনে হয় নেক্সট 2 মান্থের মধ্যে কিন্তু আপনারা যথেষ্ট ভালো প্রফিট পেতে পারেন এই কয়েনগুলো থেকে। এবং তার সাথে সাথে কিন্তু ভায়ট কয়েনটা আপনারা জানেন যে লাস্ট কিছুদিন ধরে কতটা কিন্তু পাম্প করেছে, এবং আপনাদের কিন্তু এটা সাজেস্ট করা আমার কয়েন। এবং ERC কয়েনটা আমি যেদিন ভিডিও করে বলেছিলাম তার পরের দিন থেকেই পাম্প করতে শুরু করেছিল। যথেষ্ট ভালো কিন্তু এই কয়েনগুলো আগামী দিন যথেষ্ট ভালো রিচ করতে পারে। এবং দেখতে পাচ্ছেন ভায়ট একটা এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট নিচ্ছে, এবং আগামী দিন কিন্তু এর যে অল টাইম হাই আছে, অল টাইম হাই যদি হিট করে ভায়ট কয়েনটা সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু প্রফিট আপনাদের দিতে পারে। এবং টোটাল 400 মিলিয়নের মধ্যে 287 মিলিয়ন কিন্তু কয়েন সার্কুলেশানে চলে এসেছে, এটা কিন্তু একটা খুব পজিটিভ দিক ভায়টের জন্য। এবং এই কয়েনটা কিন্তু আমি বারেবারে আপনাদের সাজেস্ট করেছি, এবং এখনও কিন্তু এই কয়েনটার এন্ট্রি নেওয়া একটুখানি ডিফিকাল্ট হলেও আপনারা কিন্তু ওয়েট করুন, ঠিকঠাক জায়গায় এলে। যেমন আমি গতকালকে DMTR এবং মারিয়া কয়েনটার দিকে বলেছিলাম যে এই কয়েনটার দিকে নজর রাখুন, ডাউনফল হয়েছিল প্রায় DMTR-এ প্রায় 20%-এর কাছাকাছি ডাউনফল হয়েছিল গতকাল, এবং সেখান থেকে কিন্তু আবারও আজকে রিকভারি করে নিয়েছে আপনারা দেখতে পারবেন। তো এখন কিন্তু 17% আপ। তো অবশ্যই অবশ্যই নিজেদের রিসার্চ করুন, রিসার্চ করার পর কিন্তু কয়েন বাইং করার চেষ্টা করুন। এবং আরেকটা জিনিস যেটা কিন্তু টেলিগ্রামে আমার সাথে হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ মেসেজ করছেন, মেসেজ করে বলছেন পোর্টফোলিও বানিয়ে দিন, প্রিমিয়াম গ্রুপ স্টার্ট করুন, হ্যান করুন। তো আমি চেষ্টা করছি আপনাদের ফিডব্যাকের সমেত, মানে সময় খুব একটা বেশি আমি দিতে পারবো বলে মনে হয় না, যে কারণে কিন্তু আমার কোনোরকম প্রিমিয়াম গ্রুপ আপাতত নেই, এবং আমি স্টার্ট করবো কি না সেটাও আগামী দিনে কোনো দিন জানি না। তো প্রচুর রিকোয়েস্ট আসছে, তো সেই অনুযায়ী কী করি সেটা কিন্তু আগামী দিন চেষ্টা করবো আপনাদের জানানোর এবং বলার। তো দেখা যাক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কী চাইছেন। তো অবশ্যই কমেন্ট যদি ঠিকঠাক আসে এবং আপনারা যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চেষ্টা করবো আগামী দিন যদি কিছু করা যায় আগামী দিন আপনাদের জন্য। এবং একটা জিনিস, আমি এই ট্রাভেলের মধ্যেও আপনাদের চেষ্টা করছি ডেইলি নিউজ আপডেটগুলোকে কভার করতে, এবং ডেইলি কিন্তু আপনাদের
সাপোর্ট দিতে। এবং তার সাথে সাথে একটা গুরুত্বপূর্ণ নিউজ আসছে, খুব বেশি নিউজ কিন্তু মার্কেটে এই সময় নেই, এবং যে নিউজগুলো আছে তার মধ্যে কিন্তু বিটকয়েনের নিউজ ম্যাক্সিমাম। বিটকয়েন কোথা এখান থেকে কত দূর যাবে, বিটকয়েন কি এখান থেকে $40,000 যাবে, বিটকয়েন কি এখান থেকে $20,000 যাবে, অনেকে কোশ্চেন করছেন, যখন কিন্তু $25,000 $28,000 ছিল তখন অনেকেই কিন্তু বাই করেননি। এখন কিন্তু মার্কেটটা উপরে উঠে গেছে, তারা কিন্তু চেষ্টা করছেন যাতে মার্কেটটাকে নামানো যায় বা মার্কেটটা কিন্তু যাতে নিচে আসে সেখান থেকে বাইং করার। তো আগামী দিন কিন্তু অপরচুনিটি হয়তো আসবে, হয়তো আমরা কিন্তু আবারও $28,000 মানে $28,000 বা $29,000 হয়তো টাচ করবো, হয়তো বা $25,000 চলে আসতে পারে, এবং ম্যাক্সিমাম ক্লোজ টু ক্লোজ মানে এমনটা হয় যদি খুব ব্যাড নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা হয়তো $20,000 ম্যাক্সিমাম যেতে পারি হয়তো, এটা আমার পার্সোনালি মনে হয়। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো যদি খুব খারাপ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু $20,000 লাস্ট আমরা হয়তো যেতে পারি। তো সেই দিক থেকে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু আরও একটা ভালো অপরচুনিটি থাকবে বাইং করার। তো যদি এমনটা হয় এবং পার্সোনালি আমার মনে হয় যে $25,000 কিন্তু টাচ করতে পারে, এবং আমার মনে হয় একবার $40,000 টাচ করে আসার পর কিন্তু এটা হতে পারে। তো দেখা যাক আগামী দিনে কী হয়, আপনাদের যা মনে হয় অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এবং যে নিউজটা আসছে সেটা হচ্ছে ওপেনসি, একটা বড়ো এনএফটি প্ল্যাটফর্ম আপনারা জানেন, তো তার কিন্তু 50% স্টাফ আছে ছাঁটাই করা হচ্ছে, এবং ওপেনসি কিন্তু অনেক দিন ধরেই কিন্তু বলা যায় ঢুকছে বা বলা যায় একটা খারাপ জায়গায় আছে, তার কারণ হচ্ছে এনএফটি টোটাল মার্কেট কিন্তু ডাউন হয়েছে। এবং তারপরে কিন্তু ব্লার যে কয়েনটা, ব্লার কয়েনটা কিন্তু নিজেকে আস্তে আস্তে মানে ফুলে পেঁপে উঠছে বলা যায়, এবং ব্লারের যে এনএফটি প্ল্যাটফর্ম আছে সেটা কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে এবং এক নম্বর পজিশন নেওয়ার চেষ্টা করছে। এটা কিন্তু খুব একটা পজিটিভ দিক, যেমন ব্লাডের জন্য একটা নেগেটিভ দিক তেমন হচ্ছে ওপেনসির জন্য, যে কারণে কিন্তু বলা যায় ওপেনসি কিন্তু ছাঁটাই করছে। তো অবশ্যই অবশ্যই ভার্সন 2 লঞ্চ করতে চেষ্টা করছে, দেখা যাক আগামী দিনে কতটা কী হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে অবশ্যই লাইক করুন এবং দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা। এবং একটা জিনিস ভুলে যাবেন না, আমি কিন্তু বারবার মনে করিয়ে দিই আপনাদের যে ন্যারেটিভগুলো কিন্তু খেয়াল রাখবেন, ন্যারেটিভ কিন্তু আগামী দিন যথেষ্ট ভালো কিছু করতে পারেন। বিভিন্ন ন্যারেটিভ যেগুলো কিন্তু আগামী দিনে আসছে সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের মতো, বারবার কিন্তু আমি আপনাদের মেনশন করার চেষ্টা করছি। তো ডেরিভেটিভসের মতো যেটাকে যে ডিসেন্ট্রালাইজড যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু আগামী দিনে যথেষ্ট ভালো হতে পারে, এবং প্রিভিয়াস যে বুলরানে ছিল যেগুলো এবং নতুন যেগুলো আসছে সেগুলো কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করুন। পোর্টফোলিও যারা ক্রিয়েট করছেন বা পোর্টফোলিও যারা বানাবেন ভাবছেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো অবশ্যই নজর রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অবশ্যই টেলিগ্রামটা জয়েন করুন এবং দেখতে থাকুন ক্রিপ্টোবার্তা, সঙ্গে থাকুন।